একটি ঘটনায়। এই ঘটনাটি আমাদের লিখেছেন আমাদের এই একজন লিসেনার, যিনি আজকে এখানে উপস্থিত হতে পারেননি। আমি তার ঘটনাটি একটু তার মতো করে পড়ে শোনাচ্ছি। তিনি লিখছেন, হ্যালো রাসেল ভাই, আমি লিমন চিটাগাং এ থাকি। এই ঘটনাটি ঘটেছে 1 বছরের বেশি সময় আগে, 2013-তে। তখন আমরা বগুড়া ছিলাম। আমি ছোট থেকে বড় হয়েছি ক্যান্টনমেন্টে, বাট ওইবার আব্বু একটা মিশনে বিদেশে চলে যাওয়ায় আমাদের ক্যান্টনমেন্টের বাড়িরে বাসা নিয়ে থাকতে হয়েছিল। একদিন রাত প্রায় 1টা বাজে, তখন আম্মু ব্লাড প্রেশার বেড়ে যায় এবং আম্মুর হাই ব্লাড প্রেশার ছিল। দেন আমি আম্মুকে নিয়ে ওই রাতেই 1:30-এর দিকে, তখন 1:30-এর মতো বাজে, এরকম একটা সময় আমাদের ক্যান্টনমেন্টের একটা হসপিটালে যাই এবং ডক্টর আসেন। আম্মুকে অ্যাডমিট করে আম্মুর বিপি কমে গেলে আম্মুকে রেখে আমরা বাসায় চলে আসি, অর্থাৎ নর্মাল হয়ে গেলে, মোটামুটি নর্মাল হয়ে গেলে বাসায় চলে আসতে হবে। রাত প্রায় 3টা বা তার বেশি হবে, তখন হসপিটাল থেকে আমি বের হলাম। ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে হাই রোডটা ক্রস করে আমাদের বাসায় যেতে হলে অনেকটা লম্বা একটা সরু রাস্তা দিয়ে যেতে হয়। ওই সরু রাস্তাটার কাছে যে পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট ধরে দেন যাবো ভাবছিলাম, বাট পকেটে হাত দিতেই দেখি মোবাইলটা নেই। সেটা আমি আম্মুকে দিয়ে এসেছি। গভীর অন্ধকার রাত, মেইবি তখন অমাবস্যা ছিল। উপায় না পেয়ে আমি হাঁটতে শুরু করলাম। অনেকক্ষণ হাঁটার পর ফিল করলাম কেউ হয়তোবা আমাকে ফলো করছে। আমি পিছনে ফিরে তাকাতেই দেখি কেউ নেই। আবার আমি হাঁটতে থাকি। তখন হঠাৎ পচা মাছের একটা গন্ধ স্পষ্ট আমি অনুভব করি। সেম আগের মতোই কেউ আমাকে আবারও ফলো করছে। এবার পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, বাট আমার বাম পাশে একজন লোককে দেখতে পেলাম। দেখে আমি চমকে উঠি, কারণ পচা মাছের গন্ধটা তার শরীর থেকে আসছে। ভয়ে আমি মনে মনে সুরায় ক্লাস পড়তে থাকি, বাট ক্লিয়ার করে পড়তে পারছিলাম না। ভয়টা তখন আরো বেড়ে গেল। কিছুক্ষণ হেঁটে যেতেই এক বাড়ির বাইরে লাইট জ্বালানো ছিল, সেটার আলো পড়লো রাস্তায়। অবাক করা বিষয় হচ্ছে, ওই লাইটের আলোয় আমার বাম পাশের সেই দেয়ালে ছায়াটা দেখা যাচ্ছে এবং আমরা দুজনেই হেঁটে যাচ্ছিলাম, কিন্তু দেয়ালে জাস্ট একজনের ছায়া ছিল। ভয়ে আমার হাঁটার শক্তি একদম নেই বললেই চলে। আর একটু হেঁটে গেলেই বাম পাশের রাস্তায় আমাদের বাসা, কিন্তু আমি হাঁটতেই পারছিলাম না। তবুও দেখি সেই লোকটা আগেও আমার থেকে যে ডিস্টেন্সে ছিল এখনো সেই ডিস্টেন্সেই আছে। দ্যাট মিন্স যে আমি যে আস্তে 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 হাঁটছি, সেও আমার সাথে ঠিক একইভাবে তাল মিলিয়ে আস্তে আস্তে হাঁটছে। সামনে যাওয়ার পর লাইট রাইট সাইডে একটা বাড়িতে গরুর গোয়াল ছিল এবং আমি শুনেছিলাম যে এই গরুর গোয়ালটা অনেক বেশি নিরাপদ এবং এইখানে এই ধরনের কোনো কিছুর আক্রমণ করতে পারে না। অনেকটা সাহস করেই দৌড় দিয়ে গরুর গোয়ালের ভেতরে ঢুকি। এইবার আমি বুঝতে পারি ওই পচা মাছের গন্ধটা যায়নি, আশেপাশে আছে। আমি যতগুলো সুরা মুখস্থ ছিল সবগুলো পড়েই এবং পড়া ট্রাই করছিলাম। তখন আমার দুইটা ভয় একসাথে কাজ করছিল। এক, ওই লোকটা যার বডি থেকে পচা মাছের গন্ধ এবং আমাকে ফলো করছে। দুই, আমার সাউন্ডে গরু ডাকাডাকি করলে গরুর মালিক হয়তো বাইরে বেরিয়ে আসতে পারেন এবং তিনি আমাকে চোর ভেবে হয়তো, যাই হোক, এই দুটা ভয় একসাথে আমাকে ভীতু করে দিচ্ছিল। আমার শরীর থেকে অনবরত ঘাম ছুটতে লাগলো। আমি ওইখান থেকে নড়াচড়া না করে জাস্ট সুরা পড়তে লাগলাম। আর ওই লোকটা দেখতে না পেলেও তার স্পষ্ট উপস্থিতি যে আমার আশেপাশেই রয়েছে আমি বুঝতে পারছিলাম। চারদিকে পরিবেশটা ভার হয়ে গেছে মনে হচ্ছিল। এভাবেই অনেকক্ষণ পার করার পর আজানের শব্দ পেলাম এবং আজানের শব্দে আমার সাথে সাথেই ওই পচা মাছের গন্ধটা বা ভারী পরিবেশটা কিছুই আর থাকলো না। দেন আমি ওইখান থেকে বের হয়ে আমার বাসায় এসে তালা খুলে ভেতরে ঢুকলাম। অ্যান্ড তারপর আমার আর কিছুই মনে নেই। বাসায় আপু ছিল কিন্তু ঘুমিয়েছিল। সকালে 10টার দিকে চোখ খুলে দেখি আপু আমার মাথায় পানি ঢালছে অ্যান্ড আমাকে জিজ্ঞেস করছে আমি গেটের সামনে এসে ঘুমিয়েছিলাম কেন। আমি বলেছিলাম মাথাটা ঘুরে উঠেছিল, তাই এখান থেকে আর যেতে পারিনি। ওই দিন আমার খুব জ্বর হয়েছিল এবং এই ঘটনা আমি কাউকেই বলিনি কিছুক্ষণ, কেননা আম্মু যদি আবার কোনো দিন রাতে এরকমভাবে কোনো অসুস্থ হয়ে যায় তাহলে হয়তো এই ঘটনা জানার পরে তিনি হসপিটালে যেতে চাইবেন না।
আমাকে লিখেছেন এই ঘটনাটি চিটাগং থেকে। আমি একবার বলেছি, তারপরে আরেকবার বলছি, শহীদ আলী, আচ্ছা আমি লিমন বলেছিলাম, ইমন হবে, চট্টগ্রাম থেকে তিনি ঘটনাটি লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে ঘটনা পাঠানোর জন্য, কোনো একদিন হয়তো আপনার সাথে দেখা হয়ে যাবে স্টুডিওতে। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে যেটা আমি পড়ে শোনাতে চাই। আমাদের একজন লিসনার পাঠিয়েছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালো আছেন এবং সবসময় ভালোর দলে। আমি মোহাম্মদ নাজমুস সাকিব, কুষ্টিয়া কোটপাড়ার একটি মেসে থাকি। আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার মেসমেট নাজমুলের বাবা মোহাম্মদ জামাল উদ্দিনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি মেহেরপুর সদরের একটি এলাকার। নাজমুলের বাবার কাছ থেকে মেসের সবাই ঘটনাটি শুনেছি, আমি ঘটনাটি তার ভাষায় লিখলাম। ঘটনাটি 2005-এর মাঝামাঝি সময়ে। আমি একজন সরকারি চাকরিজীবী, এই চাকরির পাশাপাশি আমি একটি শখের কাজ, আমার কাজটা হচ্ছে কবর কাটা। তো ঘটনার সূত্রপাত আমার এক বন্ধুকে নিয়ে। সুতরাং আপনারা অনেকেই কিন্তু শুনতে চেয়েছিলেন কবর যারা কাটেন বা কবর খোদক যারা, তাঁদের ঘটনা শুনতে। তো সেরকম একটা ঘটনা দেখেন কেমন লাগে আপনাদের। যে আমাদের ঘটনার সূত্রপাত আমার এক বন্ধুকে নিয়ে। সে প্রথমে ভালো ছিল, কিন্তু পরে নানানভাবে সে নেশায় আকৃষ্ট হয়ে পড়ে। হঠাৎ করে আমরা তার কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না। তিন দিন পর হঠাৎ করে দুপুরবেলা আমাদের এলাকার একটি নদীতে তার সন্ধান মেলে মৃত অবস্থায়। লাশটা ফুলে ভেসে উঠেছিল, নদীর পানি ছিল হাঁটু পর্যন্ত। এত কম পানিতে কিভাবে যে সে ডুবল তা আজও আমরা বুঝতে পারিনি। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। তার কবর কাটার দায়িত্ব পড়ে মামুন, ইন্তা ও আমার, আমি এই তিনজনের ওপরে। কবর দেওয়া হবে বাদ ইশা। আমরা বাদ আসর কবর কাটা শুরু করলাম। মাগরিব পর্যন্ত কবরের দেয়াল চেছে সমান করা ছাড়া বাকি কাজ শেষ। মামুন মাগরিবের নামাজের জন্য চলে গেল, নামাজ পড়ে আর আসেনি। আমরা দুজন কাজ করছিলাম। কিছুক্ষণ পর অন্ধকার হয়ে আসলে কবরের ভেতর থেকে ভেতর দেখা যাচ্ছিল না। আমি ইন্তাকে মোমবাতি আনতে পাঠালাম। আমি একাই কাজ করছিলাম, হালকা আলোয় কবরের ভেতর ছাড়া বাইরে পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি কাজ করছিলাম, হঠাৎ শুকনো পাতার খসখস আওয়াজ শুনলাম। ভাবলাম মোমবাতি নিয়ে আসছে হয়তো মামুন, কিন্তু কাউকেই দেখলাম না। আমি আবার কবরের ভেতর বসে কাজ শুরু করলাম। তারপর বুঝতে পারলাম যেই রাস্তা দিয়ে মন নিয়ে আসবে তার বিপরীত দিক থেকে শব্দটা আস্তে আস্তে এগিয়ে আসছে। আমার শরীর ভয়ে শিউরে উঠল, কারণ ওই দিকটা ছিল অনেক ঝোপঝাড়, যেদিক থেকে ওই রাতে কোনো মানুষ আসা অসম্ভব। আমি কাজ বন্ধ করে শব্দটা লক্ষ্য করতে লাগলাম। শব্দটা ছিল শুকনো পাতার ওপর কোনো কিছু টেনে নিয়ে আসার মতো। একটু পর বুঝলাম শব্দটা আমার কাছে চলে এসেছে। আমি খুব সাহস করে কবরের ভেতর থেকে মাথাটা আবার উঠিয়ে ওই বস্তুটা দেখেই বসে পড়লাম। আমি দেখলাম আনুমানিক 3 ফিট ব্যাসের একটা সাপ কবরের পাশ দিয়ে অতিক্রম করছে, এবং সাপটা কত লম্বা ছিল তা ভয়ে দেখতে পারিনি। আমি আরো ভয় পেয়েছিলাম সাপটার অসম্ভব বড় ফনা দেখে। মনে হলো সাপটি রেগে হয়তো ফনা তুলেছে, এরকম একটা ব্যাপার। ওটা দেখেই চোখ বন্ধ করে বসে পড়লাম এবং সাপটি কবরের পাশ দিয়ে যাওয়ার শব্দ পাচ্ছিলাম। একটু পরেই হঠাৎ আমাকে ডাকার শব্দ পেলাম। তাকিয়ে দেখলাম ইন্তা মোমবাতি নিয়ে এসেছে, তবে মামুন বলেছিলাম ইন্তা, এবং ওকে বললাম 30-40 সেকেন্ড আগে এই কবরের পাশে মোটা একটা সাপ দেখেছিস? ও বলল কই না তো। ওকে আমি জিজ্ঞাসা করলাম তুই অন্ধকারে ঠিক দেখেছিস তো? আমি বললাম স্পষ্টভাবেই দেখেছি। যা হোক, আমি অবাক হলাম ওর সাপটি না দেখাতে, কারণ কবরস্থানের গেট পর্যন্ত গেট থেকে কবর পর্যন্ত আসতে সময় লাগে 1 মিনিট। চাঁদের আলো ছিল এবং ওর হাতে মোমের আলো ছিল, আর গেট থেকে কবর পর্যন্ত কোনো ঝোপঝাড়ও ছিল না। ওর না দেখাটা আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগলো। এবং আরো অবাক করার বিষয়টি হলো সাপটি এত বড় হওয়া সত্ত্বেও এত অল্প সময়ের মধ্যে হারিয়ে গেল। কারণটা ওখান থেকে সাপটি লুকানোর জন্য কোনো গর্ত, ঝোপঝাড় বা কোনো কিছুই বা কোনো রাস্তাও ছিল না। ঠিক একই সাথে দুটো ঘটনা ঘটেছিল, কিন্তু যেই মুহূর্তে খসখস শব্দ সেই মুহূর্তেই বন্ধুর ডাক দেয়া, এবং ওই মুহূর্তে সাপটা কোথায় গেল বুঝতে পারছিলেন না তিনি। শেষে তিনি বললেন যে এটাই হয়তো হয়তো সেই ব্যাপার যে হচ্ছে অনেকেই অনেক কিছু মানে হয়তো এরকম আলামত আগে থেকে টের পাওয়া যায়, হয়তো সেরকমই কোনো আলামত হবে। এবং তিনি পরে সবাইকে
নামাজ পড়ার জন্য অনুরোধ করেছেন এবং তিনি শেষ করেছেন ঘটনাটি এইভাবেই এবং লিখেছেন, আমি সাকিব নাজমুল শরীফ শিশির, ভূত এফএম এর অনেক বড় ভক্ত, কোনো এপিসোড মিস করি না, এই প্রথম ঘটনা পাঠলাম, প্লিজ পড়বেন, আমি ঘটনাটা পড়ে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের ঘটনা পাঠানোর জন্য। আমার হয়তো আজকে যে ভূত এফএম যারা শুনছেন তারা যারা বাড়ি থেকে শুনছেন বা যারা গাড়িতে শুনছেন কিছুক্ষণ পরে বাড়িতেই ফিরে যাবেন এবং রাতের বেলায় একবার না একবার হলেও ওয়াশরুমে কিন্তু যেতেই হবে। কেমন হয় যদি ওয়াশরুমের একটা ঘটনা দিয়েই আমরা শুরু করি আজকের ভূত এফএম? আপনার কাছে নিশ্চয়ই ওয়াশরুমের একটা ঘটনা রয়েছে, আমরা সেই ঘটনাটা দিয়ে চলে যাচ্ছি। ধন্যবাদ রাসেল ভাই। ঘটনাটি আমার মামার সাথে ঘটা, রাইট, 2007 সালে। তো আমার মামা তো মানে ব্যাচেলার, এখনো তিনি ব্যাচেলার। তো আমাদের তার আগে বলে নেই রাসেল ভাই, আমার বাড়ির চারতলা ওইটা এখনো হন্টেড একটা জায়গা, এখানে এখনো অনেক কিছু হয়। তো ওই বাড়িতে যারা ভাড়া আসে তারা এক মাসের বেশি কেউ থাকতে পারে না। তো আমার মামা চিন্তা করে যে আমাদের বাড়িতে এসে উঠবে, ওই চারতলায় উঠবে। তো আমরা অনেক মানা করার পরেও তিনি ওইখানে উঠে, আসলে উনি টুক সাহসী ছিলেন, তিনি এগুলো ভয় পেত না আর কি। তো তিনি যেদিন প্রথম উঠে বাড়িতে ওই দিন রাত্রেবেলা তিনি 2টার দিকে মানে হেডফোন ছাড়া গান শুনতেছিল। তো এক পর্যায়ে তার জানালা নক করে, তো নক করার পর মামা অনেকবার বলে কে কে ওখানে। তো বলার পর মানে কোনো রেসপন্স নাই, রেসপন্স না পেয়ে তিনি উঠে দরজা খুলে দেখে কেউ নাই। তো তিনি হয়তো সামান্য একটু ভয় পেয়েছিল, তারপর তিনি দোয়াদুদ পড়ার কি ওখানে আবার এসে ঘুমায় পড়লেন। তো তার কিছুক্ষণ পর আবারও সেই নক, তো আবার যখন ই করলেন তারপরে দেখলো কেউ নাই, এরকম ই করতো তিনি ঘুমায় পড়লেন। তো তারপরের দিন তিনি অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছিল, তো যখন তিনি বাসায় আসে তখন আস্তে আস্তে প্রায় 1:30 মতো বেজে গেছে। তো ঘুমাইতে ঘুমাইতে 2টা বেজে যায়। তো যখন ঘুমায় পড়ে তিনি, তো 3:20 দিকে মামার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পর তিনি ওয়াশরুমে যাবে, তো ওয়াশরুমের দিকে যখন যায় তো বাইরে থেকে একটা সাউন্ড শুনতে পাচ্ছে, মানে হাড় চাবাইলে যেরকম একটা সাউন্ড হয়, রাইট। তো যখন তিনি টয়লেট গেলেন, আর বলি রাসেল ভাই 3টা রুম পরে মানে আমাদের বাড়ির টয়লেট চারতলায়, পরে যখন তিনি লাইট অন করে, অন করার পর তিনি যা দেখেন তা দেখার জন্য প্রস্তুত ছিলেন না, তিনি দেখেন যে চারজন লোক সাদা কাপড় পরা এবং যেখানে গোসল করানো হয় ওইখানে একটা লাশ মানে ছিঁড়ে ছিঁড়ে কামড়ায় কামড়ায় খাচ্ছে। তো এটা দেখার পর যখন লাইট জ্বালাইছে, জ্বালানোর পরে তখন ওই যারা ওই এগুলো খাচ্ছিল ওদের হয়তো খুব মানে ডিস্টার্ব ফিল হয়, তারপরে খুব মানে রাগান্বিত চোখে মামার দিকে তাকায়, তারপর তিনি ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো পরের দিন সকালবেলা আমাদের কাজের বুয়া এখানে যে দেখে মামা সেন্সলেস অবস্থায় পড়ে আছে, তারপরে মামাকে সবাই নিয়ে ঘরে যায়। ঘরে যাওয়ার পর একটা হুজুর ডাকে, আমার বড় মামা যিনি ছিলেন তিনি আমাদের মসজিদ থেকে একটা হুজুর ডাকে। হুজুর ডাকার পর যখন তার মানে সেন্স আসে, তো তারপরে মানে তিনি একটা অস্বাভাবিক আচরণ করতেছে, মানে দেখার পরে তিনি কাঁথা মুড়ি দিয়ে কাঁথার নিচে মানে গঙ্গায় গেছে। তো এটা ই করার পরে আবার ভালো মতো হুজুর পানি পড়া দিল, তার ঝাললো, তার কিছুদিন পরে আর মামা সুস্থ হয়ে গেছে। আচ্ছা, এই ছিল আপনার ঘটনা। তো আমি একটা কথাই বলবো যে আপনি বাথরুমে গিয়ে আপনার বাসার যে ওয়াশরুম সেই ওয়াশরুমে, আপনার অনেক পরিচিত ওয়াশরুম, সেই ওয়াশরুমে যদি দেখেন যে এরকম কিছু মানে অচেনা লোক এবং একটা লাশ সেখানে শুয়ে আছে, না হলো যে সেই লাশটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কিন্তু এইরকম একটা দৃশ্য যদি দেখেন বা শুধুমাত্র একটা লাশই যদি দেখেন আপনার বাথরুমটা খুলে, কেমন লাগবে? লাইট জ্বাললেন এবং সামনে দেখলেন একটা লাশ, হ্যাঁ, অনেক ভয় লাগার কথা এবং আমার ভাবতেও অনেক বেশি ভয় লাগছে। এবং আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনাটা আমরা শুনবো। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আফনান, আমি জগন্নাথ ইউনিভার্সিটির ফিনান্স থার্ড ব্যাচে এমবিএ করছি, আমি এসেছি আজিমপুর থেকে। ওকে, তো প্রথমে ধন্যবাদ দিতে চাই সবাইকে যারা আজকে শুনছেন, আমার ছোট বোন রোম্মান, মারজান এবং আমার যারা রুমমেট আছেন এবং আমার কাজিন যিনি এসেছেন রনি। তো আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি।
তো আসলে ঘটনাটি আমার এক বড় ভাইয়ের, উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন ভূত এফএম গল্পটি শেয়ার করার জন্য। তো আমি মূল ঘটনায় ফিরে যাচ্ছি। তো আমার এই বড় ভাই উনি এবং ওনার আর এক বন্ধু, ওনারা বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য ওনারা একটা নিরিবিলি বাসা মানে সিলেক্ট করেন পুরান ঢাকার ওদিকে, তো যাতে ওনারা নিরিবিলিভাবে এবং নিরবচ্ছিন্নভাবে ওনারা প্রস্তুতি নিতে পারেন। তো যেহেতু ওনারা ব্যাচেলর ছিলেন, তো ওনাদের তো সেরকম ফার্নিচার বলতে কিছু ছিল না। তো বাড়িওয়ালা যিনি ছিলেন উনি খুব ভালো মানুষ ছিলেন, উনি অনেক পুরাতন কিছু ফার্নিচার উনি ওনাদেরকে দিলেন ব্যবহার করার জন্য, এবং তার ভিতরে খুব অনেক পুরাতন একটা চৌকিও ছিল। তো ওনারা প্রথম দিকে খুব ভালোই যাচ্ছিল, কিন্তু সমস্যা হলো যে আমি যে সেই বড় ভাইটা উনি আমাকে বললেন যে উনি যখন ওই চৌকিতে ঘুমানো শুরু করলেন, প্রতি রাত্রেই উনি কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন। সেটা কেমন, যে উনি স্বপ্নে দেখতেন যে কিছু লোক ওনাকে জোর করে ধরে মানে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে, ফাঁসি দিয়ে দেবে। আবার দেখা যাচ্ছে যে কিছু লোক ওনাকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে যাচ্ছে, ওনাকে গুলি করে মারবে। এরকম প্রতি রাত্রে উনি কিছু ধরনের কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন, এবং এই ধরনের স্বপ্ন দেখার কারণে ওনার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। তো এক রাত্রে ওনার বন্ধু ওনার মায়ের অসুস্থতার খবরের কারণে দেশের বাড়িতে যান। তো উনি একাই ছিলেন ওদিন বাসায়। তো উনি স্বপ্নে দেখছি উনি ওদিন উনি যেহেতু ফজরের নামাজ পান, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন আর কি 12টার পর পরই। তো রাত 2 কি 3টার দিকে, তখন ছিল শীতকাল, তো হঠাৎ করে উনি ফিল করছিলেন যে ওনার পাশ থেকে খুব গরম নিঃশ্বাস, মানে পাশে কেউ শুয়ে আছে, খুব গরম নিঃশ্বাস তার মাথায় এবং ঘাড়ে এসে লাগছে, এরকম একটা ব্যাপার। তো উনি ফিল করছিলেন ওনার পাশে কেউ আছে। তো উনি পাশে ঘুরে শুলেন, শোয়ার পরে উনি যেটা দেখলেন, এটা দেখার জন্য উনি প্রস্তুত ছিলেন না, উনি দেখলেন যে চুল বড়, দাড়িওয়ালা, মানে চোখগুলো অনেক বড় বড় একটা লোক তার পাশে শুয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। উনি দেখার সাথে সাথে খুব ভয় পেলেন, কিন্তু ওনার কোনো কোনো শব্দই করতে পারছিলেন না, তার বডিটা একরকম প্যারালাইজড হয়ে গেছিল এবং খুব ঘেমে যাচ্ছিলেন তখন। এবং কিছুক্ষণ পরেই সেই মূর্তিটি উধাও হয়ে যায়। তো এরকম ঘটনা উনি প্রথম একদিন ঘটে। তো দ্বিতীয় দিন যেটা ঘটে সেটা উল্লেখ করার মতো, সেটা হচ্ছে যে ওই দিনও বাসায় কেউ ছিল না। তো উনি হঠাৎ করে রাত্রে দেখছিলেন যে একটা ছায়া মূর্তি রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে। তো উনি সাহস করে ওই দিন জিজ্ঞাসা করলেন যে তুমি কে? তো ছায়ামূর্তিটি বলল যে তুমি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো, তোমার উদ্দেশ্যটা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এটা বলেই সেটা আবার উধাও হয়ে যায়, এবং উনি খুব ভয় পান। উনি একবার শেষ পর্যন্ত বাড়িওয়ালার কাছে যেয়ে বলেন যে আসলে আপনার বাসাটা কি হন্টেড, আসলে সমস্যাটা কি, এরকম কেন হচ্ছে? তখন বাড়িওয়ালা যিনি আসলে তখন উনি বাড়িওয়ালা আসল ঘটনাটা বললেন, যে বললেন যে আসলে বাসাটা হন্টেড না, কিন্তু আপনাদেরকে যে ফার্নিচার দেওয়া হয়েছে তার ভিতরে একটা চৌকি ছিল, এই চৌকিটা হন্টেড। কি কারণে? যে 1920 সালের পরে যখন এন্টি ব্রিটিশ মুভমেন্ট আমাদের এই এলাকায় মানে বিশেষ করে ঢাকার এদিকে যখন বেশি করে শুরু হয়, তখন অনেক লোক তো সেখানে জয়েন করে। তো এর ভিতরে ওনাদের বাড়িতে অনেক আগে একজন লোক থাকতেন, উনি মাদ্রাসায় পুরো একজন আলিম ছিলেন। তো উনি ওই বাসায় থাকতেন। তো ওনার বাবা মা ছোটবেলায় মারা গিয়েছিল, তো ওই বাড়িওয়ালার দাদা তাকে মানে দেখাশোনা করতেন আর কি। তো উনি একটা ঘরে থাকতেন। তো উনি একটা পর্যায়ে এন্টি ব্রিটিশ মুভমেন্টের সাথে জড়িয়ে যান, এবং তখন কোনো একটা পর্যায়ে আপনার ব্রিটিশ পুলিশের হাতে উনি ধরা পড়ে যান। এবং ওই সময় তো যারাই ধরা পড়তো তাদেরকে দোষী হোক নির্দোষী হোক সবাইকে ফাঁসি দিয়ে দেওয়া হতো আর কি। তখন ওই বিচারে ওনাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, কিন্তু ফাঁসি দেওয়ার পরে ওনার লাশটাও আর ফেরত পাওয়া যায় নাই, কারণ ব্রিটিশ সরকার ওনার লাশটাও আর ফেরত দেয়নি। কোথায় কি হয়েছে এটাও কেউ বলতে পারে না। তো জানা যায় যে ওই লোকের সাথে একটা জিন থাকতো। তো এখন ওনার ইন্তেকালের পর ওনার দাদা ওই খাটটা খুব সযত্নে রেখে দিয়েছিলেন, ওই একজন শহীদের স্মৃতি হিসাবে। তো ওই খাটে উনি কাউকে ঘুমাতে দিতেন না। পরে ওনার দাদার মৃত্যুর পরে খাটটা আপনার একটা স্টোর রুমে রেখে দেওয়া হয়। পর অনেকদিন পর ওনারা যখন আসেন ওই খাটটা তাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়। তখন এই কারণে ঘটনাগুলো ঘটে। তো বেসিক্যালি এখানে একটা উল্লেখযোগ্য বিষয় যে ওনারা তো বিসিএস পরীক্ষার জন্য সেখানে এসেছিলেন, আমার ওই যে বড় ভাই, তো উনি ওনার ফার্স্ট চয়েস ছিল অ্যাডমিন ক্যাডার আর কি, উনি ওই 31তম বিসিএস অ্যাডমিন ক্যাডারটাই পান। এবং ওনার যে বন্ধু ছিল ওনার ফার্স্ট চয়েস ছিল পুলিশ ক্যাডার, উনি ওই ক্যাডারটাই পান।
এখনো আমার ওই যে বড় ভাই আর কি, উনি ওনার স্বপ্নের মধ্যে এখনো অনেক বিষয়ের উনি আভাস পান, উনি আমাকে এগুলো বলেছেন। আভাস তিনি পেয়ে থাকেন। সো এরকম ঘটনা যে পৃথিবীতে ঘটে, এটা খুব অদ্ভুত একটা ঘটনা। আমাদেরকে আমরা চলে যাই সেই ঘটনায়। ঘটনার প্রেক্ষাপট ছিল চট্টগ্রাম, রাইট? চলে যাই ঘটনায়। ওকে, ঘটনাটা ছিল 2007-08 এর দিকে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। তো আমার স্কুলটা ছিল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে, আর স্কুলে অনেক রেস্ট্রিকশন ছিল। আমাদেরকে সবসময় আপ টু ডেট থাকতে হতো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হতো। তো যেদিন ঘটনাটা, সেদিন রাতে সন্ধ্যার পরে আমি পড়াশোনা করলাম। পড়াশোনা শেষ করে আমি আমার পরের দিন স্কুলের জন্য আমি আমার ব্যাগ গুছালাম, বই খাতা গুছাচ্ছি। তখন আমি দেখলাম যে আমার রুটিনে যে ক্লাসটা আছে, সেই ক্লাসগুলো আমাদেরকে চেক করা হয়। আমাদেরকে আমাদের ড্রেস আপ, চুল ছোট করা হচ্ছে, সব কিছু এরকম চেক করে। তো এখন তখন ওই রুটিনে ওই সাবজেক্টটা দেখে আমি তখন আমার মনে পড়লো যে আগের যে ক্লাসে আমাকে ওয়ার্ন করেছিল চুল কাটানোর দরকার ছিল, চুল বড় হয়ে গেছিল। তো এখন এবং আপনি দেখেছিলেন যে পরের দিন আপনার ড্রিল ক্লাস ছিল, বেসিক্যালি সাবজেক্টটা ছিল শারীরিক শিক্ষা। তো আমাদের যে টিচারটা ছিল উনি খুব স্ট্রিক্ট ছিল, আমাদেরকে পানিশমেন্ট দিত। তো পানিশমেন্টের ভয়ই আর কি আমার ওই দিন রাতে আমার অগত্যা আমার ইচ্ছের বিরুদ্ধে আমার চুল কাটতে যাওয়ার দরকার হয়েছে। তো ওই দিন তারপরে আমি আম্মুকে এরকম বললাম যে আসলে আমার এখন চুল কেটে যেতে হবে, নাহলে আমার পরের দিন আলাদা বারবারের কাছে আমি চুল কাটতাম, মানে যার কাছে ছোটবেলা থেকে। তো ওনার দোকানটা আমাদের বাসায় ছিল, বাসার কাছেই ছিল বেসিক্যালি ফার্স্টে। পরে উনি ওখান থেকে দোকানটা সরিয়ে নিয়ে একটু দূরে আবাসিক এলাকার ভিতর দিয়ে একটা রাস্তা, এখানে সবসময় গাড়ি চলাচল করে। আরেকটা রাস্তা ছিল আমাদের বাসার উল্টো দিক দিয়ে, যে মানে বাসার থেকে যদি সোজা যদি সোজা রাস্তা বের হয় তাহলে মেইন রোডটা পড়ে, আর বাসার থেকে যদি উল্টো দিকে যায় তাহলে হলো একটা শর্টকাট ওয়ে পাবো, সেই ওয়েতে দিয়ে আমি সেলুনে যেতে পারবো। এবং সেই শর্টকাট মানে সেই রাস্তাটা ছিল এরকম, এক পাশে ছিল মাঠ, খেলার মাঠ, এবং আরেক পাশে ছিল পুরোটাই মাঠ ছিল, কিন্তু মাঠের অর্ধেকে হচ্ছে একটা স্কুল কনস্ট্রাক্টেড অবস্থা ছিল। আচ্ছা, তো দুইটার মাঝখান দিয়ে মানুষ হাঁটাচলা করত। তো আমি সেই পথে সেই পথে যাচ্ছি। তো বেসিক্যালি ওই স্কুলটা পিছে আপনার একটা সরকারি কোয়ার্টার ছিল, এবং সরকারি কোয়ার্টারের পাশে সরকারি কোয়ার্টার আশেপাশে এমনি আমরা দেখি যে গাছপালা থাকে সচরাচর, একটু বড় জায়গা নিয়ে, হ্যাঁ হ্যাঁ, একটু বড় জায়গা নিয়ে, স্পেস নিয়ে ওরা ইয়েটা করে। আর ওটার পাশে ওই কোয়ার্টারের সামনের দিকে হচ্ছে মাঠ, মাঠের এক সাইডে কনস্ট্রাক্টেড স্কুল ছিল। এই দুইটা জায়গার মাঝখানে এই রাস্তা যাওয়ার পথে সেই স্কুলটার জাস্ট স্কুলটার পিছেই একটা পরিত্যক্ত রুম, বা একটা পরিত্যক্ত রুমই বলতে পারেন। আচ্ছা, ওখানে সম্ভবত কোয়ার্টারের কোনো গার্ড বা কারো ইয়া ছিল, আপনার গার্ডরা ওখানে থাকতো, কিন্তু পরবর্তীতে ওটা ইউজ হতো না, পরিত্যক্ত অবস্থায় ছিল। এবং ওই ওই জায়গাটা, ওই রাস্তাটা মানুষজন ইউজ করতো না, আর ওই যে বদনাম ছিল নানান ধরনের, আর ওই যে পরিত্যক্ত যে বাসাটার কথা বলতেছি বা যে রুমটা, বাসা তো বলা যাবে না, ছোট একটা রুম। তো ওখানে আসলে এলাকার ছেলেপিলেরা যারা একটু সমাজ ছিল, ওরা ওখানে অ্যাডিকশন বা এইভাবে ক্রাইম হতো ওখানে বিভিন্ন, ওই পথটা মানুষজন সচরাচর ইউজ করতো না। এখন ওখানে স্কুল হয়ে গেছে, সেই মাঠ এখন আর নেই, সেই মাঠে ওখানে এখন অ্যাপার্টমেন্ট বাড়ি হয়ে গেছে, সে সরকারি কোয়ার্টারটা আছে এখনো। আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি, যাওয়ার পরে আমি ওই
পরিত্যক্ত সেই বাসাটা আমি অলরেডি ক্রস করছি। ক্রস করে আমি যখন সেই সরকারি কোয়ার্টারের যে গাছপালা চারপাশে যে গাছপালা সরকারি কোয়ার্টারের সাইডে যাব, জাস্ট ক্রস করার কিছু মানে ক্রস করছি, ক্রস করার পরপরই আমাকে পিছন থেকে একজন ডাক দিল যে এই শুনে যাও। তো ডাকটা শুনে আমি পিছনে তাকালাম এবং পিছনে তাকিয়ে আমি দেখলাম যে নর্মালি একজন একটা ছেলে 24-25 ইয়ার্স একটা ছেলে দাঁড়িয়ে আমাকে ডাক মানে আমাকে আমাকে ডাকছে। আমি তখন একটু ভয় লাগলো, বাট আমি তার কাছে গেছি। যাওয়ার পরে সে আমাকে জিজ্ঞাসা করলো কী নাম তোমার, কই থাকো, এই সে। তো আমি মনে করছি এলাকার পরিচিত কোনো বড় ভাইটাই হোক, ওকে জিজ্ঞেস করলাম। আমি বললাম যে যা সত্য তাই, যে আমি এখানে এরকম যাচ্ছি, আমার পরের দিন এই স্কুলে যেতে হবে, এই সে আমার চুল কাটানো দরকার। তো বললো যে উনি আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু এত রাতে বের হওয়া তোমার ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি বাসায় চলে যাবো, আমার কাজ শেষ হলো, আমি বাসায় চলে যাবো, সমস্যা নেই। এবং তখন সব কথাবার্তা একদম নরমালি, মনে করো আমার কেন মনে হচ্ছে সে আমার এলাকার পরিচিত বড় ভাই বা এরকম, সে আমার কাছে জাস্ট কুশলাদি জিজ্ঞাসা করতেছে এরকম, অ্যাজ লাইক ওয়েল উইশার হিসেবে একদম। তো আমি তখন আমার ভিতরে কোনো ধরনের ভয় কাজ করেনি, কিন্তু ওই যে একটা খারাপ রেপুটেশন ওই জায়গাটার, সেই জিনিসটা কিন্তু ভিতরে একটু হলেও আমার কাছে ফিল হচ্ছিল। তো তখন আমি আমি যখন আমাকে বলছি আচ্ছা ঠিক আছে চলে যাও, আমি আবার এখন হাঁটছি। তো 5-10 ফিট সামনে এগোনোর পরে এরপর আমাকে একটা ডাক দিল, কিন্তু এই ডাকটা ছিল একটু অন্যরকম, এই যে ভাই একটু শুনে যাও, হেল্প চাও, হেল্প অ্যাজ লাইক মানে সে আমাকে হেল্প আমার কাছে হেল্প চাচ্ছে, ভাইয়া একটু শুনে যাবা, এই ধরনের। তখন আমি আবার তার দিকে মানে আমি তার দিকে গেলাম, এখন তার কণ্ঠটা একটু নমনীয়, আগে যেরকম সে আমাকে অ্যাডভাইস দিচ্ছিল এই ধরনের না, তখন তার কণ্ঠটা একটু নমনীয়। তখন উনি আমাকে বলতেছে যে আমার একটা ফ্রেন্ড অসুস্থ, ওই রুমের ভিতরে পড়ে আছে, তো একটু হেল্প মানে তুমি একটু আসো, একটু সাহায্য দরকার। তো আমি তখন তখন আমি কিন্তু ভয় পেয়েছি, স্বাভাবিক, খুবই স্বাভাবিক, যেহেতু ব্যাড রেপুটেশন ওই জায়গাটা। তখন আমি এটা অ্যাভয়েড করার জন্য বলছি সরি ভাই আমার এখন টাইম নেই, আপনি প্লিজ অন্য কাউকে ডাকেন, আমার বাসায় যদি তাড়াতাড়ি যেতে না পারি বাসায় আম্মু টেনশন করবে বা আব্বু টেনশন করবে। কিন্তু উনি আমাকে আমি যখন উনি যখন বুঝতে পারছেন আমি অ্যাভয়েড করতে হচ্ছি বা আমি অ্যাভয়েড করে উনাকে হেল্প করবো না, তখন উনি আমাকে বলবো উনি আমাকে বললো যে তুমি যদি এখানে হেল্প না করো তাহলে তুমি সামনে আর যেতে পারবা না, থ্রেট করছে, থ্রেট দিল আমাকে একদম ডিরেক্টলি, আমাকে সে থ্রেট দিল। তখন আমি কলাপস, আমি মানে তার কথায় আমি কলাপস হয়ে গেছি, আমার আর ভিতরে সাহস নেই যে আমি তার কথার বিপরীতে কিছু করব। তখন আমি তার কথা মতো তার পিছন পিছন চলে যাচ্ছি, সে যে রুমটা পরিত্যক্ত যে রুমটা ছিল ওইদিকে আমি গেলাম। তো রুমটা ভিতরে ঢুকে তো পরিত্যক্ত রুম, তিন পাশে দেয়ালের মতো, উপরে তো ছাদ আছে বাট এক পাশে তো দরজা থাকার কথা কিন্তু সেই দরজাটা নেই, এরকম একটা রুম পরিত্যক্ত জায়গা। ভিতরে ঢুকলাম কিন্তু ভিতরে ঢুকে ভিতরে কোনো আলো নেই, যেহেতু এখন ওই রুমের মানে ওই পরিত্যক্ত জায়গাটার অপোজিট একটা স্কুল যে কনস্ট্রাক্টেড হচ্ছিল সেখানে তো সবসময় লাইট জ্বালানো থাকে রাতের বেলা, সেই লাইটের কিছু আলো সেই রুমের দিকে পড়তেছিল। তো রুমে ঢুকার সময় জাস্ট এরকম দেখলাম যে একটা ছেলে ওইরকম সেম এইজে, কি পড়া ছিল সঠিক মনে নেই আমার, নর্মাল মানুষের যা পড়া থাকে আর কি, সে তার পিঠটা দেওয়ালে ঠেকানো ছিল আর পাটা মাটিতে টান টান করে, মানে স্বাভাবিক মানুষ মাটিতে বসে যেভাবে কিছু হেলান দিয়ে পিঠে হেলান দিয়ে ওভাবে বসে আছে মানে, কিন্তু তার হাত পা ছাড়ানো, অ্যাজ লাইক সে ফেইন্ট বা সে অজ্ঞান অবস্থায় আছে এরকম, তার সেন্স নেই। এটা হচ্ছে রুমের ভিতরে ঢুকার সময় আমি দেখ মানে এটা দেখা গেছে, বাট রুমের ভিতরে যখন ঢুকছি তখন ওই দরজার সামনে দুটো মানে দরজার মতো যে জায়গাটা ওখানে যদি দুজন মানুষ দাঁড়ায় তাহলে রুমে তো আর আলো থাকার কথা না। তো আমি যখন জিনিসটা বুঝতে চাইলাম যে কী হয়েছে, আমি বললাম যে এখানে একটা মানুষ পড়ে আছে সেন্সলেস, তাকে এখানে তো ডাক্তারের কাছে নিতে হবে এরকম। আমি কিন্তু আমি দেখতে চাচ্ছিলাম যে অরিজিনালি তার কী হয়েছে, আমাকে আমার কাছে যে হেল্প চাইছে কী জন্য। তো আমি তখন আলোর জন্য, রুমে তো আলোর দরকার, রুমের আলোর জন্য আমি
জাস্ট টার্ন করে পিছনে যে আমার পাশে দাঁড়ায় ছিল বা আমার একটু পিছনে পাশে দাঁড়ায় ছিল, আপনি একটু সরেন, মানে আমি এটা বলবো যে আপনি সরেন, রুমে আলো, আলোতে আমি একটু দেখবো যে কি হয়েছে। আমি যখন টার্ন করে তাকে বলতে যাব, সেই মুহূর্তে দেখি সে নেই। ও মাই গড, ওখানে নাই উনি, ওখানে উনি নেই। আমি দেখতে পাচ্ছি একদম, অনেক অফিসে যখন শুনছিলাম তখন আপনি নার্ভাস ছিলেন, এখন অনেক নার্ভাস, এবং আমি বুঝতে পারছি আপনি পুরো দৃশ্যটা, মানে এটা মানে তাৎক্ষণিক ভাবে হইলে মানুষ যে কিরকম লাগে, মানে কিছু বোঝা যায় না যে আমার চারপাশে কি হচ্ছে, এটা ঘরে ভিতরে। কিন্তু তখন আমি মানে নিজের ভিতরে সাহস রাখার কৃত্রিম চেষ্টা করতেছিলাম, আমি এটা নিজের মনের মধ্যে রাখার চেষ্টা করতেছিলাম যে হয়তো যে ছিল সে হয়তো আর কাউকে হেল্প, মানে অন্য কারো কাছে হেল্প চাওয়ার জন্য সে বাইরে গেছে। কিন্তু সেটা আমার ভুল প্রমাণিত হয়েছে তখনই যখন আমি সে আলোতে যে মানুষটা পড়ে আছে তার মুখটা দেখলাম, সেই চেহারাটা হইতেছে যে আমাকে ডাক দিয়েছে সেই। ও মানে তার মানে যে যে আমাকে ডাক হেল্প চাইছে এতক্ষণ, যে আমাকে একবার ডাক দিল, অ্যাডভাইস দিল, তারপরে রুমের ভিতরে আমি যখন আসলাম এবং যে সেই চেহারাটা এবং যে মানুষটা রুমের ভিতরে পড়ে আছে তার গলায় কাচের টুকরো বিঁধে আছে। কাচের বোতলের লাইক, আর সেখান দিয়ে রক্ত বের হচ্ছে, হচ্ছে না, মাঝে মাঝে ফিনকি দিচ্ছে, কখন ফিনকি দিচ্ছে, মানে গলা দিয়ে মানে এক ধরনের, মানে সে কিছু বলতে চাচ্ছে, এক ধরনের খুব হরিবল একটা সাউন্ড। আমরা যখন ওই যে গরু জবাই যে কোরবানিতে, তখন এই রক্ত যখন বের হয়, যে শ্বাসনালীটা কেটে গেলে যখন একটা আওয়াজ হয়, মানে ওটা একটা আওয়াজ হয় একদম, মানে সে কিছু বলতে গেলে তার মুখ দিয়ে আওয়াজটা বেরোচ্ছে আর ওই আওয়াজটা বের হচ্ছে কিন্তু ওই কাটা জায়গা দিয়ে, এবং সেইখানে রক্তের ফিনকি বের হচ্ছে, মানে এটা যে কতটা ভয়ঙ্কর, আর মানে এটা যে একটা মানুষকে অজ্ঞান করে দেওয়ার জন্য যথেষ্ট, আর কিছু বলার নাই, মানে আসলে এটা খুবই, কেউ চাবে না, কেউ এক্সপেক্ট করবে না যে কারোর সাথে এটা হোক, কিন্তু ঘটনা এখানেও শেষ নাই, কিন্তু ঘটনা এখনো শেষ হয়নি, সুতরাং শুনেন, ঘটনা এখনো শেষ হয় নাই। তারপরে আমি তখন সেই জায়গায় মানে আমি কি করব, একটা মানুষ হেল্প করতে আসছি, এখন আর উল্টা ভয় পেয়ে আমি ফ্রিজ হয়ে গেছি, আমার করণীয় কি, আমি কিছু বুঝতে পারতেছিলাম না সেই মুহূর্তে, আর বয়সও তো তখন বেশি না, তো তখন আমি কয়েকবার তার দিকে আগানোর চেষ্টা করি কিন্তু ভয়ে আমি তার দিকে আগাতে পারি না, কারণ ওই জিনিসটার মধ্যে যে কেন সেই মানুষটাই কেন আমাকে ডাক দিল না, আসলে সেই ডাক দিছে, আমি কার চেহারা দেখছি, মানে এই ইকুয়েশন গুলো আমি আমার মাথার মধ্যে মিলাইতে পারতেছি না, স্বাভাবিক। তখন আমি যেটা চিন্তা করলাম যে আমি এখানে এভাবে থাকলে আমি বেশিক্ষণ স্টেবল, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমার কনসাসনেস আমি হারিয়ে ফেলতে পারি যে কোনো মুহূর্তে। আমি এখান তখন দ্রুত মানে আর ওই যে তার যে আওয়াজটা, সে আওয়াজটা মনে করেন আমি ওটা যতবার আমি শুনতেছি ততবারই আমার মানে ফেন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন আমি তাড়াতাড়ি সেই সেই জায়গা থেকে মানে যত শক্তি আছে গায়ে, মানে যতটুকুই আছে, আমি শুধু একদিকে মানে চিৎকার করতে পারতেছি না, কিছু করতে পারছি না, জাস্ট মনে হচ্ছে যে আমাকে এখান থেকে যত দূর হতে পারে মানুষের মানুষের জায়গা, মানে যেখানে মানুষ আছে সেখানে আমার যেতে হবে। আমি তাড়াতাড়ি ওখান থেকে রাশ খুব দ্রুত সেখান থেকে দৌড় দিয়ে আমি যে সেলুনে যাওয়ার কথা ছিল সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে আমি কিন্তু বেসিক্যালি ওখান থেকে ভয়ও পেয়ে গিয়েছি, কিন্তু আমি আবার মনে মনে এটা আছে যেহেতু হেল্প চাইছে আসল ব্যাপারটা কি। পরে আমি সেই সেলুনে যাওয়ার পরে আমার যে যিনি চুল কাটাত না, সুমন নাম ছিল, আমি সুমন আঙ্কেলকে বললাম যে আঙ্কেল এরকম আমি আসার পথে এরকম হয়েছে, আমার তো চুল কাটানোর দরকার ছিল কিন্তু বাদ দেন, আপনি আমার সাথে চলেন সেই জায়গাটায়, ওখানে এরকম আমরা হেল্প করতে পারি কিনা। আমি উনি যখন উনাকে যখন বলছি যে মানে যে আমাকে ডাক দিয়েছে ওইরকমই আমার কাছে একই রকম মনে হয়েছে, কিন্তু সেটা নাও হতে পারে একটা মানুষ এরকম পড়ে আছে। তো পরবর্তীতে উনি বললো যে না, ওখানে আর যাওয়ার দরকার নেই, কারণ ওই জায়গাটা ওইখানে তুমি ওই জায়গাটাতে কেন আসছো, এখন আমাকে প্রথমে একটু বকা দিছিল, বকা বলতে আমাকে একটু কোশ্চেন করছিল, পরে বলল যে ওখানে যাওয়ার দরকার নেই এই কারণে, কারণ ওখানকে ওই জায়গাটা এরকম
আজেবাজে ছেলেপেলেরা ওখানে আড্ডা দিত, আর এরকম তারা যখন সেখানে অ্যাডিকশন কাজ মানে তারা করতো, সেই অ্যাডিকশনের মধ্যেই তারা তর্ক বিতর্কতে একজন করছে আর একজনের মানে এরকম বন্ধু বন্ধু বান্ধব একসাথে ছিল, পরে একজনকে রাগের মাথায় ওইখানে তারা কাচের বোতল বা সামথিং এরকম কিছু দিয়ে তার গলায় আঘাত করে সিভিয়ারলি ভাবে তাকে ওখানে জখম করে ওখানে ফেলে চলে যায়। কিন্তু ওখান থেকে ওখানে সে যে যাকে জখম করে ফেলে গিয়েছিল সে অনেকক্ষণ ধরে বেঁচে ছিল এবং অনেক রাত পর্যন্তই সে হেল্পের জন্য চিৎকার করছে, কিন্তু মানুষ ওখানে যায় নাই, কারণ মানুষ ওখানে গেলেই মানুষের ভয় ছিল যে ওখানে গেলে আমার পড়তে পারে, ঝামেলা জড়িয়ে পড়তে পারে বা আমার কাছে ছিনতাই করে নিয়ে যেতে পারে। কারণ এখানে আগে পরে ওখানে এরকম হয়েছে যে মানুষ এরকম মানে ওখানে চিল্লাফাল্লা করতো, ছেলেপেলেরা চিল্লাফাল্লা করতো, মানুষজন যেত তার কাছ থেকে মোবাইল টাকা পয়সা রেখে দিত, এই ধরনের প্রবলেম করতো, তার উপরে মানুষ আর যায় নাই ওখানে। তারপরেও সে যার ঘটনাটা মানে যে ওখানে যাকে আপনি দেখেছেন সে ওই রকম ওই ঘটনাটা ঘটেছিল এবং সেখানে সে হেল্প না পেয়ে ওই অবস্থায় মারা গিয়েছিল। তো হয়তো জানি না আমার সামনেই কেন আবার সে এরকম হয়েছিল বা আমাকে আমি কেন এটা দেখলাম, এটার উত্তর আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। হয়তো আপনি ওখানে একা ওইভাবে গিয়েছিলেন বলেই, হয়তো আরো অনেকেই আছে যারা হয়তো ওই দৃশ্যটা নিজের চোখে দেখেছেন, তাদের সবার খবর তো আমরা জানি না, কিন্তু আপনি যেটা তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যাকে দেখেছিলেন সে কয়েকদিন আগেই মারা গিয়েছেন, মানে খুন হয়েছেন তিনি যাকে আপনি দেখেছিলেন, এবং সেই দৃশ্যটার পুনরাবৃত্তি ঘটেছে আবার আপনার চোখের সামনে। আপনি মারাটা দেখেন নাই, বাট তার পরের যে অবস্থা সেই অবস্থাটা দেখেছেন, যেটা আগে ঘটেছিল, রাইট? এবং আমি জানি না, এবং হয়তো এই এই এক্সপিরিয়েন্সের যে আপনার যে এক্সপিরিয়েন্স হয়েছে এটা এটা হয়তো কোনো ব্যাখ্যা নেই, কিন্তু আপনার সারা জীবন মনে রাখার মতন একটা ঘটনা এটা আসলে, মানে এখনো পর্যন্ত আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে ওই জিনিসটা ঘটনাটা মনে পড়লে বা কাউকে আমি যদি বলতে যাই আমার গায়ের লোম পর্যন্ত আমার ভয়ে আমি আমার সেই দিনের কথা বা সেই রাতের সেই মুহূর্তগুলো আমি সত্যি রাজি হয়ে গেছেন, এবং আমি খুবই হ্যাপি যে অনেকেই এরকম ভাবে যদি মানে আমাদের এখানে এসে সরাসরি আপনাদের নিজের ঘটনা যেগুলো সেগুলো যদি একটু বলেন তাহলে অনেক 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 বেশি আসলেই ভালো হয় সবার জন্য, যে এই ঘটনাটা আপনারা শুনলেন এবং এই ঘটনাটা যদি সত্যি আমি পড়তাম তাহলে এত সহজ করে বোঝাতে পারতাম না। যাই হোক, এস এস শাহুন আমার সময় এবং তিনি এর আগেও এসেছেন, সুতরাং পরিচয় দেওয়ার ঘর সমস্যা নেই, পরিচয় দেওয়ার দরকার নেই, আমরা সরাসরি তার ঘটনায় যাব। আপনার ঘটনাটা কোথায় ঘটেছিল আমাদের একটু প্লিজ বলেন। আসল ভাই, এই ঘটনাটা ঘটেছিল সিলেটে। ওকে, আমরা শুনি ঘটনা। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ মিরপুর থেকে এসেছি। আজকে আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব সেটা আমার এক সিনিয়র ভাইয়ের কাছ থেকে শোনা, ঘটনাটা ঘটেছিল সিলেটে। সো সে আমাকে যেভাবে স্টোরিটা বলেছে আমি আপনাদের সাথে ঠিক সেভাবেই শেয়ার করছি। আমরা গ্রামীণ ফোনের বন্ধু গ্যারেজের সাথে একটা সাইকেল রাইডে গিয়েছিলাম এক্সট্রিম ট্রেনে। তো সেখানে যাওয়ার পর বন্ধু জায়গাটাকে কোনো কিছু না বলবো, ওকে, বন্ধু গ্যারেজ থেকে আমাদেরকে যেখানে রাখা হয় একটা কটেজে রাখা হয়। তো আমরা তারপরে সেই কটেজে যে কেয়ারটেকার তাদের সাথে আমাদের পরিচয় হয়, তার নাম হচ্ছে প্রফুল্ল দেব বর্মা। সে আমাদেরকে যেটা বলে যে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবো আজকে সন্ধ্যার পর আপনার রাইড দিয়ে আসলে, যে সেখানে আপনার অনেক আমরা নাম জায়গার নাম প্লেসটা কোনো কিছু না বলি, জি জি, একটা জায়গা দেখাতে নিয়ে যাব যেটা টি গার্ডেনের ভেতরে, যেখানে হিন্দুরা পূজা করে, আর সেখানে আপনার অনেক টাইপের জিনিস দেখতে পারবেন যেগুলোকে আপনারা ভূত বলেন। তারপর আমরা এই জিনিসটাকে ফার্স্টে এতটা গায়ে লাগাই না। তারপর আমরা রাইডে চলে গেলাম, রাইডে গিয়ে সন্ধ্যার পরে যখন আমরা সন্ধ্যার সময় যখন আমরা রাইড থেকে ফিরলাম তখন আমরা সবাই যার যার রুমে রেস্ট করছিলাম। তখন মাঝারুল ভাই বন্ধু গ্যারাজের একজন ভাই সে আমাদেরকে মানে ডাক দিল, বললো যে ভূত দেখতে যাবা নাকি চলো। পরে আমরা গেলাম, তারপর আমরা কটেজ থেকে একটা মাইক্রোবাস করে আমরা সাতজন ছিলাম, তারপর প্রফুল্ল দাকে নিলাম। তারপর আমাদেরকে সে মানে গাড়ির ভিতরে ঢুকে একটা ম্যাচ বক্স থেকে কাঠি প্রত্যেক সবার হাতে একটা করে কাঠি দিয়ে দিল, আর বললো যে এটা নিজের কাছেই রেখেন, কোনো প্রবলেম হবে না, আর আমি এই গাড়িটাকে বাতাই করে দিয়েছি। তো আমরা রওনা হলাম, একটা টি গার্ডেনের ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম। তো আমরা যখন যাচ্ছিলাম তখন
প্রফুল্লদা আমাদেরকে একটা জায়গায় দাঁড় করালো, দাঁড় করিয়ে সে আমাদেরকে বললো যে ডান দিকে একটু তাকিয়ে দেখেন, কিছু দেখতে পান নাকি ওই বট গাছটার মধ্যে। তারপর আমরা সবাই ডান দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম যে দুই সাইডে অনেক উঁচু উঁচু টিলা ছিল আর চা বাগানের সারি, আর মাঝখানে একটা খোলা মাঠ, আর খোলা মাঠের মধ্যে একটা বিশাল বট গাছ ছিল, আর বট গাছটা অনেক বড় ছিল আর ওর শাখা প্রশাখা অনেক ছড়ানো ছিটানো ছিল। তো আমরা এই জিনিসটা দেখার পরে আমি একটু অবাকই হলাম যে জিনিস বট গাছটা একটু গ্লো করছিল তখন, এটা দেখে আমি একটু অবাক হলাম। তারপর প্রফুল্লদা বললো যে আপনারা কিছু দেখতে পেয়েছেন কিনা, পর আমরা বললাম যে না। তারপর সে বললো যে তারা ওইখানেই আছে, ওই গাছের উপরে বসে আছে। তো তারপর আমরা গাড়িটা নিয়ে সামনে গেলাম, সামনে যাওয়ার পরে প্রফুল্লদা আমাদেরকে এবার বাম দিকে তাকাতে বললো, তারপরে আমাদেরকে বল পর আমরা তাকিয়ে দেখি যে একটা সিমেন্ট দিয়ে বাঁধাই করা একটা জায়গা, আর সেই যে জায়গাটার পিছে অনেক ঘন গাছপালা ছিল। তো প্রফুল্লতা আমাদের তখন বলল যে এখানে অনেক আগে একটা স্নেক থাকতো, যার হাফ মানুষ আর হাফ স্নেক ছিল। তো আমরা ফার্স্টে জিনিসটা বিলিভ করিনি। তারপর আরও বলল যে এখানে সকালবেলা পূজা করা হয় আর এই জায়গাটা অনেক খারাপ, এখানে রাতেবেলা মানুষ আসতে পারে না। তো এই সব কথা শুনে আমরা, তারপর আমি যেটা লক্ষ্য করলাম যে ওই মন্দিরটার পাশে একটা গাছ ছিল, গাছের নিচ গোড়ার মধ্যে একটা জিনিস মানে নিচের দিকে এরকম ঝুলানো ছিল। তো আমি ফার্স্টে জিনিসটাকে মনে করলাম যে এটা শিকড় হবে। তো আমরা সেই জিনিসটা পরে দেখি জিনিসটা মুভ করতেছে, এটা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম। তারপর আমরা গাড়িটাকে নিয়ে সামনে গিয়ে ইউ টার্ন নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। প্রফুল্লদা বললো এখানে দাঁড়িয়ে আমরা ঠিক করছি না। তারপরে প্রফুল্লদা কিছুক্ষণ পরেই মনে হলো গাড়িটার ভিতরে হাওয়া শূন্য হয়ে গেল, আর আমাদের কানে একটা চি করে শব্দ আসলো, আর আমরা তারপর ওই বন্ধ গাড়ির ভেতরে ফ্রেশ ফ্লাওয়ারের স্মেল পাচ্ছিলাম। তারপর আমাদের মনে হচ্ছিল যে আমাদের আশেপাশে কিছু একটা আছে। তারপর প্রফুল্লদা সাথে সাথে বলল যে গাড়িটা এখান থেকে সরিয়ে ফেলেন, ভালো হচ্ছে না কিন্তু। তারপর গাড়িটা সেখান থেকে সরিয়ে ফেলা হলো। তারপর আমরা একটু সামনে গেলাম, সামনে গিয়ে একটা হার্ট উঁচু একটা হার্টের মতো ছিল। তারপর প্রফুল্লদা আমাদের বললো যে উপরে আপনারা কোনো কিছু হার্টের উপরে কিছু দেখতে পাচ্ছেন নাকি দেখেন। তারপর আমরা ওই হার্টটা এবার আমরা আমাদের বেস পার্টটা দেখলাম, আমরা হার্টের উপর দেখলাম একটা মানুষ টাইপের একটা কিছু বসেছিল, তার হাতের মধ্যে কিছু একটা ছিল। এটা দেখার পরে আমার মাথাটা গরম হয়ে গেল আর আমার সারা শরীরে গুজবাম্পস আসলো। আর সাতজনের মধ্যে আমরা এই জিনিসটা তিনজন দেখেছিলাম। তারপর আমাদের ড্রাইভার ভাই জলদি গাড়িটা টান দিয়ে চলে গেল, আর প্রফুল্লদা ওই হাটের উপরে একবারও তাকালো না, উনি নিচেই মাথা নিচু করেছিল। তারপর আমরা যখন ব্যাক করছিলাম কটেজের দিকে, তারপর সে আমাদের আবার সেই বট গাছটা দেখতে বলল। এবার দেখে আমরা অবাক হয়ে গেলাম, গাছটা যতটা বড় মনে হচ্ছিল ততটা বড় ছিল না। তারপর সেই জিনিসটা দেখে আমরা কটেজে ব্যাক করলাম। রাতের ডিনার করার পরে জানতে পারলাম যে আমাদের ড্রাইভারের অনেক জ্বর চলে এসেছে এবং সে আবোল তাবোল কী সব জানি বলছিল। তারপরের দিন সকালবেলা আমরা তিন ফ্রেন্ড আবারও সেই জায়গায় যাই, সে প্রফুল্লদার সাথে কথা বলে। প্রফুল্লদা বলল সকালবেলা গেলে ওইসব জায়গায় কোনো প্রবলেম হবে না। পরে আমরা সে জায়গায় যাওয়ার পরে দেখলাম যে ওই বট গাছটা ব্রাউন কালারের ছিল আর নর্মাল বেশি বড়ও ছিল না। তারপর আমরা ওই বাঁধাই করে মন্দিরটার সামনেও গেলাম, সেখানেও কিছু পেলাম না। আর ওই শিকড় টাইপের ওইটা লম্বা যেটা ঝুলেছিল রাত্রে যেটা দেখেছি ওই টাইপেরও কিছু ছিল না। তারপর ওই হার্টের উপরে আমরা আর কিছু দেখতে পারলাম না। তারপর আমরা সেখান থেকে ব্যাক করি। এটাই ছিল আমার।